ত্রিকোণমিতিক সমীকরণের এমসিকিউ গুলো সমাধান করতে গিয়ে আমরা সাধারণত অনেক বেশি সমস্যার সম্মুখীন হই, আর এইগুলোতে যে অ্যান্টেন যুক্ত থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব এটা নিয়ে আমরা অনেক চিন্তিত থাকি। তো আমরা যদি এটা 10 সেকেন্ডে সমাধান করে ফেলতে পারি এবং এই টেকনিকটা শিখে আমরা রিটেনে ম্যাথগুলো আমাদের ঠিকঠাক হচ্ছে কিনা সেটা যদি আমরা চেক করতে পারি তাহলে কিন্তু অনেক জোস লেভেলের একটা কাজ হয়। তো এটা আমরা ক্যাসি এফেক্টস 100 MS ক্যালকুলেটর ইউজ করবো, এটা হচ্ছে নতুন ভার্সন আসছে, এর আগেও হচ্ছে মার্কেটে অনেক 100 MS ছিল, এই যে আমার এই হাতে আছে এই টাইপসের কিছু 100 MS ক্যালকুলেটর ছিল। তো এখন আমাদের সাধারণত এটা হচ্ছে অনেক সবার কাছে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, তো এটাতে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর এটা বেসিক্যালি ফাংশন কোনো ডিফারেন্ট না, ঠিক আছে, এই দুইটা ফাংশনই সেম। আর এটার সাথে আমি আরেকটা কাজ করব, যেটা হচ্ছে আমাদের ইএস যে ক্যালকুলেটরটা ছিল ইএস ক্যালকুলেটর দিয়ে অ্যাট এ টাইম দেখাবো। আমি একটা এমসিকিউ দেখাবো যেটা দিয়ে আমরা প্রায় 1000+ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করতে পারবো। রিটেনে অঙ্কটা ঠিক হচ্ছে কিনা পাশের জনের খাতা দেখতে হবে না, আমরা নিজেরাই চেক করে নিতে পারবো আমাদের ম্যাথটা ঠিক হচ্ছে কিনা। ওকে, তো চলো শুরু করি। এখানে দেখো আমরা যদি প্রথমে এখানে আমরা একটা টাইপ দেখব, আর এটা হচ্ছে আমরা যদি টাইপ হিসাবে চিন্তা করি, এর আগে আমি আরও অনেকগুলো লেকচার নিয়েছিলাম, সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, যেহেতু এটা পুরোটা একটা চ্যাপ্টারের মধ্যে, এর আগে আমরা প্রায় 4টা টাইপ কমপ্লিট করেছিলাম। এগুলো হচ্ছে আমি বোর্ড কোশ্চেন সহ প্রত্যেকটার হচ্ছে লেকচার সিরিজ বানাবো। এই জন্য আমি এটা হচ্ছে প্রথমে বেসিক যেগুলো শিখে আমরা সবগুলো সমাধান করতে পারবো ওগুলো আগে করাই দিচ্ছি। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই রিলেটেড যতগুলো বোর্ডে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে ওগুলো আমরা সিরিয়ালি সমাধান করব। তো চলো আমরা প্রথমে একটা কোশ্চেন কনসিডার করি। তাহলে প্রথম যে 4টা টাইপ ছিল ওই 4টা টাইপ হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়ের। এটা যেহেতু একই সাথে রিলেটেড পুরোটা, তাহলে এই জন্য আমি একসাথেই পড়াই দিচ্ছি। নাম্বার 1 আমরা একটা কোশ্চেন কনসিডার করতে পারি। কোশ্চেনটা হচ্ছে এমন, sin 3θ + sin 5θ, তারপরে হচ্ছে +sin 7θ + sin 9θ = আচ্ছা এখান থেকে এটা এভাবে বলবে =0 হলে সমীকরণের সমাধান কোনটি। তো আমি এটা হচ্ছে একদম হায়ার লেভেলের একটা এমসিকিউ দেখিয়ে দিচ্ছি, যেটা দিয়ে হচ্ছে তুমি বাকিগুলো ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। প্রথমে ধরো আমাদের এখানে অপশানে আছে যে নাম্বার 1 এটা হচ্ছে n π/6 একটা অপশান, তারপরে নাম্বার 2 আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 2n+1 π/4, নাম্বার 3 যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের 2n+1 π/5। তো আমাদেরকে বললো যে এমন যে নিচের কোনটা সঠিক এদের মধ্যে, এই টাইপসের কিছু প্রশ্ন আসে, নিচের কোনটি সঠিক। এখানে ধরো আমাদের এখানে অপশানগুলো দেওয়া আছে, প্রথমটা হচ্ছে এমন ক নম্বর অপশানে দেওয়া 1 2, দ্বিতীয় অপশানে দেওয়া হচ্ছে 1 3, তারপর তৃতীয় যে অপশানটা গ নম্বরে আমাদের দেওয়া। আর এগুলো হচ্ছে অ্যাট এ টাইম যেগুলোতে যেসব ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায় ওগুলো তো নির্দ্বিধায় চোখ বন্ধ করে আনসার করতে পারবা। তারপর এটা হচ্ছে আমাদের 2 3, এরপরে আমাদের ঘ নম্বর অপশান হচ্ছে 1 2 3। তো এটা যদি আমরা শিখি, এই রিলেটেড সহজ যদি কোনো এমসিকিউ আসে ওটা আমরা সমাধান করতে পারবো। তো আমরা প্রথমে 100 MS দিয়ে দেখি। প্রথমে আমরা ক্যালকুলেটরটা আমরা মোডটা দেখে নেব, মোডটা ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা একটা লজিক ইউজ করবো। কী লজিক ইউজ করবো দেখো, এই সমীকরণের সমাধান বের করতে বলতেছে। আমরা একটা সমীকরণের সমাধান কখন বের করি, একটা সমীকরণের সমাধান বের করার আমাদের পারপাস হচ্ছে এইটা, পারপাসটা কি, এখানে আননোন যে কোয়ান্টিটিটা থাকবে সেটার ভ্যালুটা বের করা। এখানে আননোন কি আছে, এখানে আননোন হচ্ছে থিটা আছে, এই যে এখানে থিটা, তার মানে দ্যাট মিন্স এটা আমাদেরকে এভাবে বলতে পারে যে এইটা =0 হলে থিটার মান কত, বা আমাদেরকে বলতে পারে সমীকরণের সমাধান কোনটা। তো এটা বেসিক্যালি একই প্রশ্ন। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এটা আমরা পুরোটা ক্যালকুলেটরে তুলে দিব। বাকি কাজটা দেখো, এখান থেকে দেখো থিটার মান কোনটা হবে, থিটার মান হয় এটা হবে, নয়তো এটা হবে, অথবা এটা হবে, তিনটার একটা তো হবে, ঠিক আছে। আর না হলে তো কিছু করার নাই, ওইটাই ভুল। আর আমাদের রিটেনে যখন আমরা ম্যাথগুলো করবো এটা পুরোটা সলভ করার পরে আমাদের ওইখানে কিন্তু আনসারটা থাকবেই। তো আনসারটা হচ্ছে কি না আমরা এটা অ্যাট এ টাইম চেক করে নিতে পারবো। ধরো ম্যাথ করার শেষে আমাদের এখান থেকে এই তিনটা আনসার আসলো, তো আমাদের এখান থেকে কোনটা হচ্ছে এটা আমরা কীভাবে হিসাব করবো। দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই পুরো জিনিসটা ক্যালকুলেটরে তোলা। ক্যালকুলেটরে কীভাবে তুলবো, এখানে আরেকটা জিনিস বলে রাখি একটু, মানে আমি তোমাকে এই কনসেপ্টটা আগে বুঝাচ্ছি, 10 সেকেন্ডে তুমি তখনই সলভ করতে পারবে যখন তুমি প্রত্যেকটা জিনিস মাথায় চলে আসবে, তখন তুমি দেখবে যেটা অনেক ইজিলি টাইপ করে দিলে জাস্ট আনসার চলে আসবে। থিটার মান এই তিনটা যে কোনো একটা হবে, তার মানে আমরা যদি এই থিটার জায়গাটাতে এই ধরো এখানে n π/6 যদি বসাই এবং আমাদের আনসার যদি 0 চলে আসে তাহলে কিন্তু আমাদের এই অপশানটা হবে। এবং আমরা এই থিটার জায়গায় যদি 2n+1 π/4 যদি বসাই
এই থিটার জায়গায় যদি টু এন প্লাস পাই বাই ফোর যদি বসে, এখানে প্রত্যেকটা যদি এভাবে বসে তাহলে যদি জিরো আসে দেন এটা আনসার হবে। সেমভাবে হচ্ছে আমাদের তিন নম্বর অপশানটার ক্ষেত্রেও, বাট আমাদের বারবার এই থিটার জায়গায় টু এন প্লাস ওয়ান পাই বাই ফোর এটা বসানোটা কেমন না, আর এনের মানে বা কী বসাবো। একটা কাজ করবো, এই জায়গাগুলোতে এনের মান ওয়ান ধরে নেবে, এনের মান জানো না মানে ধরো এনটা বাদ, ঠিক আছে, এনের মান ওয়ান এভাবে ধরতে পারো, এনের মান ওয়ান ধরা মানে এটা বাদই বলা যায়। আচ্ছা তাহলে দেখো আমরা কী করতে পারি, আমরা এখান থেকে অ্যাডফার্স যে কাজটা করবো এটা আমরা ক্যালকুলেটরে তুলবো, সাইন থ্রি থিটা। আচ্ছা আমরা ক্যালকুলেটরে থিটা দিব কীভাবে, থিটা তো দেওয়ার দরকার নেই, আমরা এখানে এক্স দিব। প্রথমে আমরা এখান থেকে সাইন লিখলাম, এরপরে থ্রি থিটা, দ্যাট মিন্স আমরা এখানে লিখবো থ্রি এক্স। এক্স কীভাবে দিব, আলফা দিয়ে এই ব্রেকেট বাটনটা দিলেই হয়ে যাবে, কারণ দেখো শিফট হচ্ছে হলুদ রঙের কালি দিয়ে দেওয়া, ক্যালকুলেটরের যতগুলো হলুদ রঙের বাটন আছে সবগুলো আমরা শিফট দিয়ে তুলবো, এবং এখানে আলফা হচ্ছে লাল রঙের কালি দিয়ে দেওয়া, ক্যালকুলেটরের যতগুলো লাল কালারের বাটন আছে সবগুলো আমরা কী করবো আলফা দিয়ে তুলবো। তাহলে এক্স এখানে লাল কালারের বাটন দিয়ে দেওয়া ছিল, তাহলে আমাদের এখান থেকে স্ক্রিনে চলে আসছে সাইন থ্রি এক্স। তো এটা যেহেতু আমাদের সাইন থ্রি এক্স চলে আসছে, এরপরে কাজ হচ্ছে প্লাস সাইন ফাইভ থিটা, তার মানে আমরা এখানে সাইন ফাইভ এক্স দিব আগের মতোই, তারপরে প্লাস এরপরে কী ছিল সাইন সেভেন থিটা, তাহলে আমরা যদি সাইন সেভেন থিটা দিই দ্যাট মিনস হচ্ছে সাইন সেভেন এক্স, এটা আমরা দিলাম। প্লাস সবশেষে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সাইন নাইন থিটা, দ্যাট মিনস আমরা যদি এটা ক্যালকুলেটরে তুলে দিই এটা এইটুকু পর্যন্ত তো দিলাম, দেন হচ্ছে প্লাস সাইন নাইন থিটা, এটা আমরা বসাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু আমরা থিটার মানটা বসাই নেই, আমাদের কাজ হচ্ছে এটা আমরা কীভাবে ক্যালকুলেটর দিয়ে করবো, বাট ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে করবো। এই কাজটা করার জন্য আমরা এখানে যেহেতু এক্সের মান বসাই না, এখন আমাদের এক্সের মান তো বসাইতে হবে, তো এক্সের মান আমরা বারবার বসাইলে অনেক বেশি টাইম চলে যাবে, সো আমরা টাইমটাকে এখানে সেভ করতে যাচ্ছি। আমরা কী করবো, এখানে ক্যালক বাটনে যাব, ক্যালক বাটনে যাওয়ার পর দেখো এক্সের মান আমাদের এখান থেকে জানতে চাচ্ছে। এখানে বিভিন্ন ক্যালকুলেটরে দেখবো তোমাদের ক্যালকুলেটরে এক এক সময় এক একটা ভ্যালু থাকবে, কারো ক্যালকুলেটরে জিরো থাকতে পারে, কারো ক্যালকুলেটরে টু, জিরো পয়েন্ট ফোর, যা থাকুক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, কারণ তুমি আগে যে ম্যাথটা করছো ওইটার ভ্যালুটা এখানের মধ্যে রাখা আছে। দ্যাট মিন্স তুমি খেয়াল করবা এই জায়গাটাতে যে তোমার থেকে এক্সের মানটা জানতে চাচ্ছে, তার মানে এক্সের মানটা তুমি ইনপুট দিবা, এক্সের মান এটা হবে নয়তো এটা হবে নয়তো এটা হবে। আচ্ছা এনের মান যদি ওয়ান হয় তাহলে এটা কত থাকবে, আর পাই ডিভাইডেড বাই সিক্স, দ্যাট মিনস 180 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা যদি 180 ডিভাইডেড বাই 6 দেই এবং এরপর যদি ইকুয়াল দিই দেখো আমাদের এখানে কত আসছে, জিরো আসছে, দ্যাট মিন্স আমাদের কিন্তু এটা ম্যাচ করে ফেললো, এটা কিন্তু জিরোই আসছে এবং এটা জিরোই আসার কথা, তার মানে এখান থেকে আমরা ডেফিনেটলি শিওর যে এখান থেকে প্রথম অপশানটা আমাদের কী হচ্ছে আনসার হচ্ছে, এক নম্বরটা আমাদের আনসারে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এক নম্বরটা আমাদের আনসার আসতেছে, তাহলে এখান থেকে আমাদের কিন্তু গ নাম্বারটা হচ্ছে না, কারণ গ নাম্বার হচ্ছে দুই তিন দেওয়া, এখানে কিন্তু এক নাই, ঠিক আছে, তার মানে এটা আমাদের বাদ। এখন আমরা যে কাজটা করবো আমরা দেখতেছি যে দুই নাম্বারটা হবে কিনা, আচ্ছা এটা তো আমি ক্লোজ করে ফেলছি, এই অন বাটনটা দিও না, অন বাটনটা না দিয়ে হচ্ছে এসি বাটনটা দিও। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর আরেকবার তুলি, সাইন থ্রি এক্স প্লাস সাইন ফাইভ এক্স প্লাস সাইন সেভেন এক্স প্লাস সাইন নাইন এক্স, বারবার তোলা লাগবে না, এটা একবারই থাকুক। এরপর আমরা ক্যালক বাটনে যাবো, ক্যালক বাটনে যাওয়ার পর এই যে এখন দেখো থার্টি দেখাচ্ছে, ঠিক আছে, থার্টি দেখাচ্ছে মানে কি, ওই যে আমরা আগের ম্যাথটা করলাম ওইটার ভ্যালুটা এখানে দেওয়া। এখন এটাকে যদি আমরা লিখি টু এন প্লাস ওয়ান পাই বাই ফোর, টু এন প্লাস ওয়ান, এন মানে ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান দ্যাট মিনস এটা টু হয়ে যাবে, টু প্লাস ওয়ান মানে এটা থ্রি হয়ে যাবে। তো এটা আমাদের আলটিমেটলি পুরো অপশানটা হচ্ছে এমন, থ্রি পাই বাই ফোর, দ্যাট মিনস আমরা এটা যখন আমরা কী করবো ক্যালক বাটনে যাচ্ছি আমাদের এক্সের মান যখন জানতে চাচ্ছে থ্রি পাই বাই ফোর ব্রেকেট ইউজ করবা, থ্রি ইন্টু ওয়ান এইট্টি ডিভাইডেড বাই ফোর ইকুয়াল যখন দিবা দেখবে এটাও কত আসছে, এই যে দেখো জিরো চলে আসছে, তার মানে আমরা শিওর যে এক নম্বরও আনসার হচ্ছে দুই নম্বরও আনসার হচ্ছে, ডান। এখন আমরা তিন নম্বরটার ক্ষেত্রে দেখবো তিন নম্বরটা কি আমাদের আনসার হবে কি না, ঠিক আছে, হইলে তো ভালো না হইলে অসুবিধা নাই। তাহলে আমাদের এখান থেকে এক দুই আনসার হচ্ছে, আর এটা আমাদেরকে কী বলতেছে আবার আমরা ক্যাক বাটনে চলে যাবো, আমাদেরকে বলতেছে টু এন প্লাস ওয়ান পাই বাই ফোর, ঠিক আছে, তাই এন এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে এটা কত হয়ে যাচ্ছে, টু ইন্টু ওয়ান দ্যাট মিনস এটা টু হয়ে যাবে, টু প্লাস ওয়ান দ্যাট মিনস এটা থ্রি হয়ে যাবে, তার মানে থ্রি পাই বাই ফাইভ। তার মানে আমরা যদি দেখি এটা ক্যালক বাটনে যাওয়ার পর আমাদের এক্সের মান যেহেতু জানতে চাচ্ছে এক্সের মান আমরা ইনপুট দিব, থ্রি ইন্টু ওয়ান এইট্টি ব্রেকেটের মধ্যে রাখবো, ক্যালকুলেটরের ফ্র্যাকশন তোলার সময় ব্রেকেট ইউজ করবা, ডিভাইডেড বাই ফাইভ। এটা যদি আমরা ইকুয়াল দিই দেখো আমাদের এখানে কত আছে, মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ, সো আমাদের আসার কথা ছিল জিরো। আমরা কী করতেছি দেখো, একটা সিম্পল লজিক, এই থিটার মানটা এদের যে কোনো একটা তো হবে, জাস্ট থিটার মানটা আমরা এই জায়গাটাতে চেঞ্জ করে করে অপশান থেকে দেখতেছি যে জিরো আছে কিনা, জিরো আসলেই তো আমাদের আনসার। তার মানে দেখো এখানে আমাদের প্রথমটার জন্য আসছে জিরো, দ্বিতীয়টার জন্য জিরো আসে, বাট থার্ডটার জন্য আমাদের জিরো আসে নাই, আমাদের এটা মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ আসছে, তার মানে তিন নম্বরটা আমাদের আনসার হচ্ছে না। তাহলে আমাদের এখান থেকে ডেফিনেটলি ক নাম্বারটা হচ্ছে আনসার, এক আর দুই। এখন আমরা এই জিনিসটা ইএস ক্যালকুলেটরে কীভাবে দেখবো এটা আমরা দেখি, ইএস ক্যালকুলেটরের ক্ষেত্রেও সেম কাজ, কোনো কঠিন কোনো কাজ না, জাস্ট আমরা এখান থেকে যেমন ছিল তেমন লিখে দিব, সাইন থ্রি এক্স এটা আমরা লিখে ফেলবো, ব্রেকেট ক্লোজ করবো, এখানে যেহেতু বাই ডিফল্ট একটা ব্রেকেট চলে আসছে, প্লাস সাইন ফাইভ এক্স, সাইন দিয়ে এখানের মধ্যে হচ্ছে ফাইভ এক্স, তারপরে এটার পরে হচ্ছে সাইন সেভেন থিটা, সাইন নাইন থিটা, তাহলে এখান থেকে আমরা এটা লিখে ফেলি, প্লাস সাইন
7 থিটা দ্যাট মিন্স হচ্ছে 7x দিব তারপর এখান থেকে হচ্ছে প্লাস sin 9 থিটা দ্যাট মিন্স হচ্ছে 9x দিব দ্যাটস ইট ওকে এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখান থেকে থিটার ভ্যালুটা বসানো ক্যালক বাটনে যাব ক্যালক বাটনে গিয়ে বসাবো 0 আসবে কিনা আমরা দেখব ক্যালকে এই যে দেখো এখানে দেখাচ্ছে কত 0 দ্যাট মিন্স আমার এটা রিসেট করা ছিল এজন্য 0 দেখাচ্ছে তোমাদের ক্যালকুলেটর অন্য কোনো মান দেখাইতে পারে এটা নিয়ে ওরিড হওয়ার দরকার নেই x এর মান তোমার থেকে জানতে চাচ্ছে মানে হচ্ছে তুমি ইনপুট দিবা দ্যাট মিন্স এখান থেকে এটা অথবা এটা অথবা এটা তো আমরা তো দেখে আসছি আগেই কোনটা আনসার হবে তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি x এর মান আমরা ইনপুট দিব কত 180 ডিভাইডেড বাই 6 এটা যদি আমরা ইনপুট দিই তাহলে আমাদের এখান থেকে আনসার দেখাচ্ছে কত 0 তার মানে আমাদের প্রথমটা ডেফিনেটলি আনসার হচ্ছে এই যে দেখো আমাদের এটা 0 আসছে ওকে ফাইন তারপর আমরা যদি দেখি পরের অপশনটা জাস্ট আমরা ক্যালক বাটনে যাব দেখো কত দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে 2n প্লাস 1 পাই বাই 4 n এর মান ধরো তাহলে এখান থেকে হচ্ছে কত 2 প্লাস 1 মানে হচ্ছে 3 তাহলে 3 পাই বাই 4 তাহলে আমরা যদি লিখি 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 4 এটা দিলে আমাদের কত আসতেছে এটার জন্য 0 আসছে ঠিক আছে এটার জন্য 0 আসে দ্যাট মিন্স এটা আমাদের কি হবে আনসার হবে এরপর আমরা এই যে 0 এই 0টা আমরা মিলাচ্ছি এরপর আমাদের পরবর্তীতে যে অপশনটা সেটা হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 5 দ্যাট মিন্স আমরা যদি ক্যালক বাটনে যাই 2n প্লাস 1 মানে সেটা কত হবে 3 হবে কারণ n এর মান আমরা 1 ধরতেছি তাহলে 3 পাই বাই 5 সো 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 5 এটা যদি আমরা দেখি এখান থেকে এটা ওই যে আগের মতো আসবে আর কি -0.95 এটাই আসছে সো -0.95 যেহেতু আসে তার মানে 3 নাম্বারটা আমাদের আনসার হচ্ছে না তাহলে এখানে নিচের কোনটা সঠিক সেটা হবে আমাদের 1 2 এটা অবশ্যই আনসার হবে তো এইগুলো আমরা যখন রিটেনে আনসার করব তখন রিটেনে ম্যাথ করার পর আমাদের এমন টাইপসের আনসারগুলো আসবে এই আনসারগুলো হচ্ছে কি না আমরা জাস্ট এইভাবেই চেক করে নিতে পারবো পাশের জনের খাতার দিকে তাকাই খাতাটা হারানোর কোনো প্রয়োজন নাই ওকে আর এমসিকিউ তো আসলে আমরা 10 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো সো আজকে লেকচার এই পর্যন্ত রাখতেছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের প্রায় সকল টাইপের এমসিকিউগুলো করানো শেষ এরপর থেকে আমরা এই অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলো যেগুলো আসছে সেগুলো কীভাবে আমরা এইভাবে ক্যালকুলেটর দিয়ে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারি সেটা নিয়ে শুরু করবো সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম